হ্যালো বন্ধুরা, তো তোমাদের জন্য আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে টিভির বোর্ডটি আনবক্সিং করে দেখাবো। তো দেখো, এটা আর এস পাওয়ার কোম্পানির একটি টিভির বোর্ড। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে টিভির বোর্ড অনুসরণ করে দেখেছিলাম, যেটা আলট্রা স্লিম বোর্ড ছিল। তো এটা আলট্রা স্লিম নয়, দেখো তোমরা এখানে লেখা আছে আর এস পাওয়ার। তো এই টিভি বোর্ডটা তোমাদের কাছে আনবক্সিং করে দেখাবো। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেল থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এটা আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার আমরা দেখে নেবো এই প্যাকেটটিতে কী কী দিয়েছে আমাদেরকে। তো দেখো, আমি খুলে বার করে তোমাকে দেখাচ্ছি। দেখো প্যাকেটটিতে কী দিয়েছে। তো দেখো, এখানে একটি এসি কর্ড লাইন দিয়েছে, কারেন্টে দেওয়ার জন্য এসি কর্ড লাইন। তো দেখো তোমরা, এটি এসি কর্ড লাইন দিয়েছে। এটা এখানে একটি সুইচ দিয়েছে অফ অনের জন্য, পাওয়ারটি অফ অনের জন্য। তো চলো আর কী দিয়েছে দেখা যাক। তো এখানে একটি রিমোট দিয়েছে, দেখো। তো এই আর এস পাওয়ার কোম্পানি একটা রিমোট দিয়েছে। তো আর কি দিয়েছে, তো দেখো এখানে, এটা তোমরা জানো হরিজন্টাল ভার্টিক্যাল। তো এটা হরিজন্টাল ভার্টিক্যাল লাইন দিয়েছে। তো পিকচারটি ইয়ক কয়েলের কানেকশান দেওয়ার জন্য এই হরিজন্টাল ভার্টিক্যাল লাইন। তো তো এটা ইউজার ম্যানুয়াল। তো আর কি দিয়েছে দেখা যাক। তো দেখো তোমরা, তো এখানে আইআর সেন্সর। তো এটা আইআর সেন্সর দিয়েছে। তো এই এটাতে কিপ্যাডও সিস্টেম করেছে, দেখো। তো কিপ্যাডটা আছে এটাতে। তো কোনো বন্ধু আমার চ্যানেল তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো। তো তোমার জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের লাইক এবং তোমাদের লাইকের জন্য আমি হয়তো আরও অন্য ভিডিও নিয়ে আসবো। তো এটা এভি2, এভি1, এভি2। তো এটি এভি2-র সকেট দিয়েছি, দেখো। তো এখানে এভি1 বোর্ডে যেটা লাগানো আছে এটা এভি1, আর বোর্ডে যেটা লাগানো আছে এটা এভি1, আর এটা এভি2। তো দেখো তোমরা, তো তোমরা দেখো এখানে এসটিআর পাওয়ার সাপ্লাই করেছে, এসটিআর লাগানো আছে, দেখো। তো এই বোর্ডটিতে আজ এসটিআর পাওয়ার সাপ্লাই করেছে। আর এখানে তোমরা দেখো, এটাতে ইএসটি দিয়েছে, দেখো। ইএসটি দিয়েছে 10-10 ইএসটি দিয়েছে, দেখো। তোমরা দেখো ভালো করে 10-10